প্রিয় বন্ধুরা, আপনারা যারা পোকোর ফোন ব্যবহার করছেন, আপনাদের ভালো সময় শুরু হয়ে গেছে। আপনারা অনেকেই ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে পোকোর ফোন ব্যবহার করছেন, আর আপনারা সকলেই কম বেশি জানেন পোকোর ফোনের দাম কম হয় এবং বেস্ট হার্ডওয়্যার কিন্তু ওই প্রাইস রেঞ্জের মধ্যে একমাত্র পোকোই আমাদের অফার করে। তো এখানে যেই প্রবলেমের জন্য আমরা সকলেই কম বেশি এখানে জর্জরিত, সেটা হচ্ছে পোকোর সফটওয়্যার আপডেট, সফটওয়্যার অপটিমাইজেশন ঠিকঠাক পাই না। সফটওয়্যার আপডেট করলে ফোন এখানে পুরোপুরি ডেড হয়ে যায় মাঝে মধ্যে ক্যামেরা কাজ করে না। আর যাদের ফোনগুলো কাজ করছে তাদের ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু মোর অর লেস অনেকটাই কম আমরা পাচ্ছি। তো এখানে পোকোর কাছে এই ফিডব্যাকগুলো দিনের পর দিন গেছে। এছাড়াও আরও একটা ব্যাপার আছে যার জন্য পোকো এই মুহূর্তে ভালো কাজ করবেই করবে, এইরকমই একটা আমরা আভাস পাচ্ছি। আজকে এই ব্যাপার নিয়ে আলোচনা করব, কয়েকটা তথ্য আপনাদের সাথে তুলে ধরব। অবশ্যই ভিডিওটা একটা শর্ট ব্যাখ্যামূলক ভিডিওতে যাচ্ছে, একটা লাইক দিয়ে শুরু করবেন, শেষ পর্যন্ত উপভোগ করবেন। এবং অবশ্যই আপনি যদি বাঙালি হন আর আপনি যদি বাংলা ভাষাকে ভালোবাসেন তাহলে নিশ্চয়ই আমাদের চ্যানেলকেও ভালোবাসবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দেবেন। তো বন্ধুরা, এখানে পোকো F4 5G এই ফোনটা এই ইন্ডিয়ান মার্কেটে কিন্তু পুরোপুরি লঞ্চ হয়ে গেছে। বাংলাদেশ মার্কেটও অফিসিয়ালি এই ফোনটা কয়েকদিনের মধ্যে হয়তো লঞ্চ হয়ে যাবে, হয়তো এই মাসে হবে না, পরের মাসের দিকে হয়তো তারা লঞ্চ করে দিতে পারে। তো এই ফোনের মধ্যে একটা নতুন জিনিস দেখা গেছে, সেটা হচ্ছে পোকো কিন্তু এখানে 1 বছর ওয়ারেন্টি প্রদান করছে না, এখানে 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছে এই ফোনটার সাথে। আরেকটা প্লাস পয়েন্ট, যারা এই মুহূর্তে X3 Pro এই ফোনটাকে ব্যবহার করছেন পোকোর, এই ফোনটার মধ্যে এক্সটেন্ড ওয়ারেন্টি আরও 6 মাস বেড়ে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু আরও আপনারা 6 মাস ওয়ারেন্টি পেয়ে যাবেন, মানে এই ফোনটার ওয়ারেন্টিও কিন্তু অনেকটা বেশি এখানে পোকো বাড়িয়ে দিয়েছে। কেননা এই ফোনটার মধ্যে কিন্তু অনেকটা প্রবলেম আপনারা ফেস করেছেন, আপডেট দেওয়ার পর ফোন ডেড হয়ে গেছে এবং আপডেট করার পর ক্যামেরা অনেকের মানে কাজ করা বন্ধ করে দিয়েছে। সুতরাং এই জিনিসটা হাইলাইট আমি করে দিলাম, ওয়ারেন্টি এখানে বাড়িয়েছে। তার পাশাপাশি এখানে সফটওয়্যার অপটিমাইজেশন তারা করছে। আমি আগেই বলেছিলাম যখন আমি আপডেটের ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য, যে সফটওয়্যার অপটিমাইজেশন এখানে করা হচ্ছে MIUI 13K, এখানে পোকো আলাদা করে পোকোর ফোনের জন্য হয়তো অপটিমাইজড করছে। সবচেয়ে বড় যে জিনিসের জন্য আমরা ওয়েট করেছিলাম সেটা কিন্তু এই পোকো F4 5G ওই ইভেন্টেই এখানে আলাদাভাবে তারা বলে দিল যে পোকো লঞ্চার 4.0 এইটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। এখানে 1 মাসের মধ্যে পোকো F4 5G এই ফোনটার মধ্যে সবার প্রথমে চলে আসবে এবং যত পোকোর ফোন আছে এই মুহূর্তে মার্কেটে প্রত্যেকটা ফোনের মধ্যে এই আপডেটটা চলে আসবে। আপনারা প্লে স্টোর থেকে ডাইরেক্ট অফিসিয়ালিভাবে আপডেটটা করতে পারবেন। আমি অলরেডি এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, পোকো লঞ্চার 4.0 যে আপডেটটা সেটা নিয়ে একটা আলাদা করে ভিডিও বানিয়েছিলাম, ওই ভিডিওটা যারা দেখেননি আই বাটনে পেয়ে যাবেন, দেখে নেবেন। এখানে পোকো লঞ্চার কিন্তু ডেফিনেটলি অনেকটা অপটিমাইজেশন নিয়ে আসছে। এখানে MIUI যে লঞ্চারটা রয়েছে, MIUI যে এখানে স্টক লঞ্চারটা রয়েছে সেই রকমই এখানে কাজ করবে। সমস্ত রকমের আমরা ফিচার্স পেয়ে যাবো, তার থেকে হয়তো কিছু ক্ষেত্রে আমরা বেটার ফিচার্স পেয়ে যাবো। এখানে ল্যাগি জিনিসটা থাকবে না, অনেক দামি ফোনও এখানে ল্যাগি লাগতো, X3 Pro তেও লাগতো, X2 তেও লাগতো। তো এই জিনিসগুলো কিন্তু পার্টিকুলারলি সলভ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু পোকোর উপরে এফেক্ট ফেলেছে, যে এখানে ইউজার এক্সপিরিয়েন্স কী হচ্ছে, আস্তে আস্তে পোকোর ফোন অনেকে কেনা বন্ধ করে দিচ্ছে শুধুমাত্র এই সফটওয়্যারের জন্য, এটা কিন্তু এফেক্ট ফেলেছে। তাছাড়াও একটা কোম্পানি যেটার কথা আমি আগেই বলেছি ভিডিওর শুরুতে, একটা আলাদাভাবে এফেক্ট ফেলেছে, সেটা হচ্ছে আইকিউ কম দামের মধ্যে এত সুন্দর ফোন মার্কেটে নিয়ে আসছে। এই মুহূর্তে যত কোম্পানি রয়েছে তার মধ্যে আইকিউ সবচেয়ে কম দামের মধ্যে ভালো স্পেসিফিকেশনের ফোন লঞ্চ করছে, এটা কিন্তু পোকোর মার্কেট শেয়ার অনেক ক্ষেত্রেই খেয়ে নিচ্ছে। এর জন্য পোকো কম দামের মধ্যে ভালো ইউজার এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করছে, যাতে সফটওয়্যারের জন্য এখানে পোকোর ফোনকে কেউ রিজেক্ট না করে, ওর জন্য সফটওয়্যার তাদের ঠিক করতেই হবে। ওর জন্য সফটওয়্যারটাকে তারা অপটিমাইজড করছে এবং ওয়ারেন্টিও কিছু ক্ষেত্রে বাড়িয়ে দিচ্ছে। আগামী দিনে যদি পোকো এইভাবে কাজ করে তাহলে হয়তো পোকো এখানে আরও ভালো জায়গায় চলে যাবে, পুরনো জায়গা যেটা পোকো F1 নিয়ে আমরা এক্সপেক্ট করেছিলাম একটা সময়, পোকো এখানে দুর্দান্তভাবে নতুন একটা কোম্পানি এসছে সেই জায়গায় হয়তো তারা ফিরে যেতে পারে। কিন্তু পুরোটাই হচ্ছে ভবিষ্যতের ব্যাপার, যদি সফটওয়্যার ঠিকঠাকভাবে অপটিমাইজড করে, সবে শুরু হয়েছে এখানে আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু পোকো লঞ্চার F4.0 যেটা আসবে সেটা স্টেবল যখন আসবে তখন আমরা নিশ্চয়ই ফিডব্যাক শেয়ার করবো আপনাদের সাথে, এবং পরবর্তী যে আপডেটগুলো আসছে X3 Pro থেকে শুরু করে X2 সেই আপডেটের ব্যাপারেও শেয়ার করবো। এর জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সেই আপডেটের মাধ্যমেই বোঝা যাবে যে কতটা ভালো কাজ করছে। ওর জন্য সকলে এখানে কমেন্ট করে দিন, আপনারা যারা পোকোর ডিভাইস ইউজ করছেন বা রেডমি ডিভাইস ইউজ করছেন, আপনাদের এখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স MIUI 13K নিয়ে কেমন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন।